বুলেরো গাড়ি ও 10 টাকার লরি মুখোমুখি সংঘর্ষের ফলে গুরুতর জখম হলেন বুলেরো গাড়ির চালক। ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার অন্তর্গত ঘুঘুডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে, ফোর লেন কাজের জন্য ওই এলাকায় জাতীয় সড়ক একটি লেন বন্ধ রয়েছে। ফলে এদিন একটি লেন দিয়ে চলাচল করতে এদিন রায়গঞ্জমুখী একটি বুলেরো গাড়ি যাওয়ার সময় অপর দিক থেকে আসা একটি 10 চাকার লরি সজোরে বুলেরো গাড়িটিকে ধাক্কা মারলে গাড়িতে কেউ না থাকলেও শুধু গাড়ির চালক জখম হলে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার পুলিশ। গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ। তবে বেসরকারি বুলেরো গাড়ি হলেও ইলেকশনের পারপাসে পুলিশের পোস্টার ও ইলেকশন কমিশনের নথিপত্র গায়ে সাঁটা রয়েছে। ইটাহার থেকে রাধারানীর রিপোর্ট।